হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আশা করছি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোন বিষয়ে কথা বলতে এসেছি। তো আগে একটা কথা বলে নিই, সেই বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে নিই যে ধান্দাওয়ালি, এই ধান্দাওয়ালি ডেটিং সাইডের ধান্দাওয়ালি, বাবা বাবা পানুমাসি, আজকে সঞ্জয় নাম দিয়েছে পানুমাসি। তো পানুমাসি, যেই মানে কি বলবো তোকে, জুতো চুনকালি দিয়ে বরণ করার মতন যেই কাজ দুটো করেছিস কমিউনিটি পোস্টে, সেগুলো ডিলিট করলি কেন রে ধান্দাওয়ালি পানুমাসি, ডিলিট করলি কেন? তো প্রথম কমিউনিটি যেখানে তুই নিজেকে সরিয়ে ফেলার একটা হুমকি দিয়ে সিম্প্যাথি কার্ড খেলার ফুল দমে চেষ্টা করেছিস, আর তোর সাবস্ক্রাইবার নাকি বাড়ছে, তো সেটা দেখে মনে হচ্ছে তুই সফল হয়েছিস, সেই ক্ষেত্রে অনেকটা সফল হয়েছিস। তো এই যারা ভাবছে, আমাকে একজন কমেন্ট করেছে আর কি, মেসেজ করেছে যে তোর সাবস্ক্রাইবার কী করে বাড়ছে, তো তুই যে ইনস্টাগ্রামে মুদ্রা করিস ভিউয়ার্স কামানোর জন্য, সাবস্ক্রাইবার গেইন করার জন্য ইউটিউবের, সেটা মনে হয় সে জানে না সেই কারণের জন্য, অথবা জেনেও হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, সেই কারণেই হয়তো আমাকে কমেন্টটা করেছে। তা শুনলাম তুই নাকি ডেটিং সাইডেও আছিস, মানে তুই পানুও করিস নাকি, মানে কি বলতে চাচ্ছিস তুই, মানে কি করে এসেছিস তুই? তুই যে বলেছিস যে তুই যে ক্লিভেজ দেখিয়ে ভিডিও করেছিস তাকে তোর ঘন্টা ফারাক পড়তা হয়, আচ্ছা ঠিক আছে, তোর দুধ তুই দেখাবি, তুই ছেলেকে নিয়ে দুধ দেখাবি, ছেলেকে পাশে বসিয়ে তারপরে তুই পানুগিরি পানু ফিল্ম করবি, তারপরে তুই শ্বশুরকে বসিয়ে রেখে মানে ডিরেকশন চাইবি, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, ঠিক আছে, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। অর্পিতাদি যেমন বলেছে না যে তোর বরকে দেখে বলবে ওই যে এর বউকে দিয়ে ধান্দা করায়, বউকে দিয়ে ধান্দা করায়, ধান্দাওয়ালির হাজবেন্ড। তারপরে তোর ছেলেদেরকে দেখে বলবে আরে এর মা জানিস তো পানু করে, পানু সাইটে এর মার ছবি দেখা যায়, এর মুখ দেখা যায়, হ্যাঁ। তারপরে বলবে যে ইনস্টাগ্রামে না মুদ্রা করে, কারণ এখন বাচ্চারা তো সবাই এখন ইনস্টাগ্রামে থাকে, আর তোকেও দেখবে, তোর ছেলেকেও দেখবে, বলবে এই তোর মা যে তোকে পাশে বসিয়ে নিয়ে তোর মা যে পরপুরুষদের দুধ দেখিয়ে বেড়াচ্ছে, তুই কিছু বলিস না, হ্যাঁ তুইও তো সামনে বসে দেখি হি 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 করছিস, তোর বাবা দেখে না, ইস তোর মা কি নোংরা, তোর মা কি অসভ্য, তোদের সঙ্গে আমরা কেউ মিশবো না, ঠিক এরকমটাই বলবে। পাড়ায়ও তোদের ছড়িয়ে দেওয়া উচিত, পাড়ায়ও এরকমভাবে মানে পর্দা লাগিয়ে আর কি, গঙ্গুবাইতে দেখিয়েছিল না পর্দা লাগিয়ে ফিল্ম দেখানো উচিত, যে তুই যেই মানে যেখানে বাস করিস আর কি, সেখানে সমস্ত মানুষদেরকে দেখানো উচিত যে তুই হচ্ছিস ডেটিং সাইডে পানু করিস, তার মানে হচ্ছে তুই হচ্ছিস পানুমাসি। তারপরে তুই ক্লিভেজ দেখাস ইনস্টাগ্রামে, খরিদ্দার জোগাড় করিস, ঠিক আছে, তো এই সমস্ত তুই করে বেড়াস, তারপরে তোকে ওখান থেকে যাতে উঠিয়ে দেয় সেই ব্যবস্থা করতে হবে, মানে তুই যেন সব জায়গা থেকে বিতাড়িত হয়ে যাস, এরকমটাই করতে হবে। মানে ধান্দাওয়ালিকে কেউ তাদের লোকালিটিতে রাখে, একটা ভদ্র সেটা রাখে, তোর বর রাখতেই পারে, তোর বরের এখন হয়তো টান পড়েছে, সেই কারণের জন্য হয়তো তোকে দিয়ে ধান্দা করাচ্ছে, তাই না, ধান্দা করাচ্ছে, তোর বরের ফেসবুক অ্যাকাউন্টও নাকি প্রাইভেট হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই তোর বর সমস্তটা জানে, বল, তার মানে তোর বর কতটা, মানে তোর বর হচ্ছে এই পানুর দালাল, মানে মেয়ে ধরে নিজেও ট্রাই করে তারপরে বিক্রি করে দেয় তারপরে ধান্দাতে বসিয়ে দেয়, তাই না, তোর বর হচ্ছে এই পানুর দালাল। তুই বলেছিলিস না কাকে যেন মাসি, দলের মাসি, তা তোর বর হচ্ছে দলের লিডার, তোর বর হচ্ছে এই এইসবের দালালিগিরি করে, মানে তোরও তো দালালিগিরি স্বভাব আছে, তুইও দালালিগিরি করিস, তোর বড়ো এই নিয়ে দালালিগিরি করে, ছি 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 ছি, আরে বাবা পানুমাসি, তোর নতুন নাম, বিখ্যাত নাম পানুমাসি, ওই খাবে ওইভাবে না, মানে পুরোটা বলতে পারছিলাম না, আমার অসুবিধা হচ্ছিলো, আর কোনো পশুর সঙ্গে তোকে তুলনা করে আমার ঠিক ভালো লাগছিল না, তো তোকে পানুমাসি আমার নামটা বেশ ভালো লেগেছে, পানুমাসি, ওহ পানুমাসি। তো যাই হোক, তুই কমিউনিটি পোস্টগুলো ডিলিট করলি কেন রে, কমিউনিটি পোস্ট ডিলিট করলি কেন, ক্ষমতা আছে, বুকের পাটা আছে চলে যাওয়ার, বুকের পাটা আছে, তোর যদি মান সম্মান বলে কিছু থাকতো না, যারা অ্যাকচুয়ালি যারা কুইট করে, তুই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিস, যারা অ্যাকচুয়ালি করে না তাদের প্রচুর মান সম্মান থাকে, এবং তারা হার্টের দিক থেকে দুর্বল হয়, আমি বলছি না যে যারা বেঁচে থাকে সব কিছু ফাইট করে যারা বেঁচে থাকে তাদের মান সম্মান নেই, অবশ্যই তাদের মান সম্মান আরও বেশি আছে, এবং তারা সমাজের কাছে ইন্সপিরেশন যে সমস্ত পরিস্থিতিতে কী করে হ্যান্ডেল করে বেঁচে থাকা যায়, তারা হচ্ছে মানুষের ইন্সপিরেশন। কিন্তু তোর মতন নির্লজ্জ বেহায়া যে কিনা শরীর বিক্রি করে, তার আবার কিসের মান সম্মান, তার আবার কিসের মান সম্মান, কিসের আমাদেরকে হুমকি যে তুই কুইট করছিস,
কিসের এত হুমকি? তোর মান সম্মান যদি থাকতো তুই কি তোর বুকের কাপড় সরাতে পারতিস? তুই কি ডেটিং সাইটে গিয়ে পানগিরি করতে পারতিস? পারতিস না, বুঝতে পারলি তো? মানে তুই ইউটিউবে গলা পর্যন্ত ঢেকে নিয়ে সবাইকে পিন্ডি চটকাচ্ছিস, আর ওদিকে ছ্যাঁ পানুমাসি, ছি 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 নীল ছবির নায়িকা, উফ নীল ছবির ভিলেন, তোরে নায়িকা কোনো দিক থেকেই মনে হবে না তোকে। তোর না ফিগারের দিক থেকে তুই নায়িকা, না চেহারার দিক থেকে তুই নায়িকা। তুই ওই যে বুড়ি পানুগুলি হয় না, বুড়ি পানুমাসিগুলি হয় না, হ্যাঁ, যেগুলির হয়তো কিছুই নাই কিন্তু পয়সার জন্য এখনও পানুবৃত্তি করে যাচ্ছে, তুই হচ্ছিস সেই লেভেলের পানুমাসি, বুঝতে পারলি তো? তো যাই হোক বন্ধুরা, আমাকে একটা বিষয় নিয়ে তোমরা অনেকেই বলেছো, আমাকে পার্সোনালিও কমেন্ট করে যাচ্ছ। আজকেও আমাকে একজন কমেন্ট করেছে, মানে পার্সোনালি মেসেজ করেছে যে আমার হাজব্যান্ড, আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড আমার পিরিয়ডের ডেট পর্যন্ত মনে রাখে, এটা নিয়ে একটা নোংরা মন্তব্য এই পানুমাসি, এই বুড়া পানুমাসিটা করেছে। সেটা যে যা বলেছে সেটা আমি আর মুখে আনলাম না, কারণ ওটা মুখে আনতে নেই, ওটা মুখে আনতে নেই। আমাদের স্বয়ং মা কালী ও কামাখ্যা মন্দির আছে, সেখানে কিন্তু কি হয় না হয় সবটা তোমরা ডিটেলসে জানো। ওখানে মায়ের যেই রক্ত বের হয় সেটা পাওয়ার জন্য মানুষে হাঁপ ইত্তেস করে। তো আমার আমাদের মধ্যেও সেই জিনিসটা হয়, আমরা প্রত্যেক মাসেই সেই ধর্মটা আমাদের হয়। তো এই বিষয়টা নিয়ে ও প্রচণ্ড একটা নোংরা কথা বলেছে। আমার মনে হয় ওর বরের এই ধরনের নিকৃষ্ট মানসিকতা রয়েছে যে কিনা হয়তো ওর যখন মাসিক ধর্ম চালু হয় তখন মনে হয় ওর বর ওর ওখানে মুখ লাগিয়ে বসে থাকে আর পান করতে থাকে, ঠিক আছে? নতুবা ভাবো এই ধরনের নিকৃষ্ট মানসিকতা কার হতে পারে, এই ধরনের বিকৃত রুচি কার হতে পারে, বিকৃত মানসিকতা, ঠিক আছে? মানে মানসিক ভারসাম্যহীন যারা হয় তাদের মনের মধ্যেই কিন্তু এই সমস্ত চলতে পারে, তাই না? তাদের মনের মধ্যেই এই সমস্ত চলতে পারে যে পিরিয়ডের ডেট মনে রেখেছে, তার মানে ওই কাজটা করার জন্য, ওই কাজটা করার জন্য পিরিয়ডের ডেট মনে রেখেছে, ওই কাজটা করার জন্য এই কথা বলছি। তো মানুষের মনে অনেক ভুল ধারণা আসতে পারে যারা ভিডিও দেখে না। মাসিক ধর্ম মনে রেখেছে, ডেট মনে রেখেছে, তার মানে আমার বর নাকি আমার মাসিকে রক্ত পান করে, এই কথাটা আমাকে বলেছে। তো এই কথাটা শুনে আমি সত্যি সত্যি আমার রাগ হয়নি। এটা কি রাগ করার বিষয়? এটা তো পাগলের প্রলাপ, তাই না? এটা হচ্ছে পাগলের প্রলাপ। আজকে ও যদি পাগল না হতো ওর ছোটো ছেলেটা পাগল হতো না, ওর ছোটো ছেলেটা মানসিক ভারসাম্যহীন হতো না, বিশ্বাস করো নিজের চোখে দেখেছি, সেই কারণে বলছি। ওর বড় ছেলেটা ঠিকঠাক আছে বলেই ওই তোমার কি যেন বলে ওই যে মিটাপে চ্যাটাপে বড় ছেলেটাকে নিয়ে গেছিলো। নতবা ভাবো ছোটো ছেলেকে রেখে কেউ বড় ছেলেকে নিয়ে যায়? ছোটো ছেলে কখনো মা ছাড়া থাকতে পারে? বড় ছেলে থাকতে পারে, ছোটো ছেলে থাকতে পারে, কিন্তু ছোটো ছেলেকে নিয়ে এলে তো ওর যে একটা প্রবলেম আছে সেটা তো সবার সামনে ইজিলি ধরা পড়ে যাবে, সেই জন্য বড় ছেলেটাকে নিয়ে এসেছে। তো ও অ্যাকচুয়ালি মানসিক ভারসাম্যহীন, নতবা এই ধরনের কথা কখনোই বলতে পারতো না, তারই প্রভাব পড়েছে ওর ছোটো ছেলেটার উপরে, ঠিক আছে? তো এইবার এই কথাটা নিয়ে তনুশ্রী একটা ভিডিও করেছিল যে আমার হাজব্যান্ড আমার পিরিয়ডের ডেট মনে রাখে, তার কারণ আমরা যেহেতু প্রেগনেন্সির বিষয়ে একটা ট্রাই করছি সেই কারণে আমাদের এই ডেটটা মনে রাখতে হয়। হ্যাঁ, এটাও একটা ভ্যালিড কারণ, এটাও একটা ভ্যালিড কারণ। দেখো তনুশ্রীকেও বলছি আমার না দিদি বেরিয়ে যায়, সরি কিছু মনে করো না, তনুশ্রীকেও বলছি, বাদ বাকি যারা এই তনুশ্রীর ভিডিওটা দেখেছো তাদেরকেও বলছি, বা আমার তরফ থেকে এর উত্তরটা কী আসে সেটাও তোমাদেরকে বলি। আমার বিয়ের আগে আমার মা, আমি সহ আমরা দুজনেই আমার পিরিয়ডের ডেট মনে রাখতাম। তখন তো আর আমার প্রেগনেন্সি রিলেটেড কোনো কাজ ছিল না, কিন্তু মনে রাখতাম, আমার মাও মনে রাখত, আমিও মনে রাখতাম। বিয়ের পর থেকেই দেখি আমার বর মনে রাখে, ক্যালেন্ডারে সবসময় যেই ডেটে আমি হই সেখানটায় এম লিখে গোল চিহ্ন দিয়ে রাখে, ঠিক আছে? তো এটার একটা কারণ অবশ্যই সেটা যে যেহেতু আমাদের এখন ট্রাইং পিরিয়ড চলছে বা একটা পিরিয়ড চলছে যেখানে আমাদেরকে এই জিনিসটা খুব পরিমাণে নজরে রাখতে হবে, তো এটা তো একটা আছে। দু নম্বর কারণ, আমি আমার বরকে জিজ্ঞাসা করেছি কিছুক্ষণ আগে, জিজ্ঞাসা করেছি, আজকে হলো বুধবার, ও ক্লাবে গেছে, আমি জিজ্ঞাসা করেছি, কারণ এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সেটা আমি ভাবিইনি, ঠিক আছে, ভাবিইনি। কিন্তু দেখলাম যে হ্যাঁ কমেন্ট এসেছে যে তোমার তো এই বিষয়ে কিছু একটা বলা উচিত ছিল, তোমার এই ধর্মটা তো শুধুমাত্র তোমার হয় না, সবারই হয়, তো তুমি এই বিষয়টা নিয়ে মুখ খোলো। তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা সেন্সিটিভ ইস্যু, আর সেন্সিটিভ ইস্যু নিয়ে আমার কথা বলতে ভালো লাগে। তো এই বরকে জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ গো, তুমি আমার পিরিয়ডের ডেট কেন মনে রাখো? বিশ্বাস করো এতদিন পর্যন্ত না আমার ওকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়েনি যে তুমি কেন মনে রাখো। আমি দেখতাম যে হ্যাঁ লিখে রেখেছে, আমার ভালো লাগতো, আমার ভালো লাগতো যে এতটা কেয়ার করে, আমার ভালো লাগতো, সবাই এরকম কেয়ার পায় না। তখন আমার দিকে তাকে হাসছে, বলছে কেন? আমি বললাম কেন বলো না। তখন আমাকে এমন একটা উত্তর দিল, তোমাদেরকে আমি বলছি সেই উত্তরটা, বলছে এক তো তোমরা যেটা বলেছো বা তনুশ্রী যেটা বলেছে সেই একটা কারণ আছে, দু নম্বর কারণ, আর এই দু নম্বর কারণটাও প্রথমেই বলেছে, সেটা হচ্ছে ডেটটা দিয়ে রাখি
যাতে করে সামনের মাসে পুরো ডেট ওয়াইজ তোমার হচ্ছে কি না সেটাও দেখার জন্য, এবং যাতে কোনো গণ্ডগোল না হয় সেটাও দেখার জন্য। ধরো আগে হয়ে গেল, আগে হওয়ার মধ্যে ফারাক থাকে, এক সপ্তাহ আগে পরের মধ্যে ডেট চলতে থাকে মানুষের, কিন্তু হঠাৎ করে মাসে দুবার পিরিয়ড হয়ে গেল বা এক মাস স্কিপ করে গেল কোনো কারণবশত, শুধু প্রেগনেন্ট হলেই যে মানুষের পিরিয়ড বন্ধ হয় তা কিন্তু না, অনেক হরমোনাল ইমব্যালেন্সের জন্য মাসে তিনবার পর্যন্ত মানুষের পিরিয়ড হয়, আবার এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু ইমব্যালেন্সের জন্য আর কি মানুষের পিরিয়ড অফও যায়। তো এই রকম কোনো কমপ্লিকেশন যেন তৈরি না হয় সেই কারণের জন্য আমার বর ডেটটা লিখে রাখে, যাতে করে সমস্তটা মাথায় থাকে। অ্যাকচুয়ালি কী বলো তো, অত্যধিক কেয়ার করে, অত্যধিক কেয়ার করে, এটা গর্বের সঙ্গে আমি বলি, প্রচণ্ড কি মানে ভাগ্যবতী না হলে এরকম হাজবেন্ড পাওয়া যায় না। আর এই কেয়ারকে নিয়ে যে এই ধরনের মন্তব্য করেছে তো তাকে আমি মানসিক বিকৃতি বা মানসিক ভারসাম্যহীন একটা পেশেন্ট ছাড়া আর কিছু মনে করি না। আর অবশ্যই সে মানসিক ভারসাম্যহীন যার হাজবেন্ডের এত রয়েছে, যার এত ভালো একটা বাড়ি রয়েছে, যার এত ফুটফুটে দুটো বাচ্চা রয়েছে, ঠিক আছে, তার এমন কি চাহিদা মেটানোর প্রয়োজন পড়েছে যে তাকে ল্যাংটো হতে হচ্ছে জগতের সামনে, তো তাকে তো আমি মানসিক ভারসাম্যহীন বলবই, তাই না? তো এই ধরনের কথা যারা বলেছে আশা করছি তাদের মুখে জুতোর বাড়ি মারতে পেরেছি, এবং যাদের আরও কিউরিসিটি ছিল, আমার সাপোর্টার ছিল, বা যারা অলরেডি জানে তাদেরকে আমি একটা ভালো বার্তা দিতে পেরেছি যে মাসিকের ডেট শুধুমাত্র বাচ্চা হওয়ার ক্ষেত্রে না, শারীরিক যাতে সব কিছু ঠিকঠাক থাকে সেই ব্যাপারটাও আমাদের মনে রাখা উচিত। আমি তো মনে রাখি, আমার হাজবেন্ডও মনে রাখে, এটা আমার একটা বাড়তি পাওনা, আমি ভীষণ সৌভাগ্যবতী, আমি ভীষণ সৌভাগ্যবতী আমার হাজবেন্ডের তরফ থেকে, ঠিক আছে? তো বাবা মা তো আছেই, জানোই তো তোমরা, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আশা করছি তোমাদের মন মতন উত্তর দিতে পেরেছি, কারণ কথাটা তো আমারও মন মতন। টাটা, গুড নাইট। আর ধান্দাওয়ালি, চেক আপ করা, একটুখানি চেক আপ করা, বুঝতে পারলি তো, নতবা হাজত বাস করতে হবে তোর এই ছিনালি পোনার জন্য।